আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগে চলে আসছি আমি ক্রেসেন্ট এন্টারপ্রাইজে, অর্থাৎ ইয়ামাহার অফিসিয়াল একটি শোরুম। তো এই মুহূর্তে আমার পিছনে রাখা দেখতে পাচ্ছেন এফজেডএস ভার্সন টু এই বাইকটা। তো এই ভিডিওর মাধ্যমে আমরা এফজেডএস ভার্সন টু এই বাইকটা সম্পর্কে নতুন কিছু ইনফরমেশন জানবো, এটার যে উইকনেসগুলো কিংবা কোন কোন বিষয়গুলো কাস্টমাররা ক্লেম করে কিংবা কেন করে এবং কেন হয়। পাশাপাশি আমরা আরেকটা বিষয় জানবো যে এই বাইকটাতে আসলে কোন কোন টিপসগুলো আপনি কাজে লাগালে ম্যাক্সিমাম আপনি 5 থেকে 7 কিলোমিটার আরও বেশি মাইলেজ পাবেন, সেটা আমরা ভিডিও জুড়ে জানবো। তো দর্শক, ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সো কথা বলাচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ডেইলি লাইফে বাইক কিন্তু আমাদের একটা পার্ট। আমাদের চলতে গেলে এখন যদি আপনি ঢাকা শহরের কথা চিন্তা করেন, প্রথমে মাথায় আসে একটা বাইক। সো এই সুন্দর বাইকটাকে আপনি কীভাবে মেনটেন করবেন, শুধু বাইকের প্রাইস না, বাইক কীভাবে মেনটেন করতে হবে সেই বিষয়ে আজকে কথা বলবো। আশা করি সাথে থাকবেন। সো থ্যাংকস টু ইমরান ভাই অ্যান্ড থ্যাংকস টু ইউ গাইজ যারা আমাদের সবসময় সাপোর্ট করেন। আমি সারফরাজ আছি আপনাদের সাথে, আশা করি সাথেই থাকবেন। সো প্রথমে আমি কথা বলবো আপনি একটা বাইক কীভাবে মেনটেন করবেন, কীভাবে মাইলেজ ভালো পাবেন। সো একটা বাইক কিন্তু নর্মালি আমরা জাস্ট চালাই সার্ভিসিংয়ে দেই, কী হচ্ছে আমরা চিন্তাও করি না। আসলে এই বর্তমান যে অবস্থা, অনেক বেশি মানুষের ব্যস্ততা, সেই সাথে আরেকটা মেসেজ দিতে চাই, যেহেতু বাংলাদেশের অবস্থা একটু ক্রিটিক্যাল চলতেছে, এখন কিন্তু বাইক চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আপনি যেখানে বাইকটা পার্ক করছেন অবশ্যই এমন একটা জায়গায় পার্কিং করবেন যেখানে পার্কিং কার্ড দিবে বা আপনাকে কোনো একটা ডকুমেন্টস দিবে, টোকেন দিবে, এমন কোনো জায়গায় আপনার বাইকটা পার্ক করবেন। এবং অবশ্যই সিসি ক্যামেরা যেখানে আছে সেখানে পার্কিং করার চেষ্টা করবেন। দেখেন সিসি ক্যামেরায় কিন্তু বাইক দেখা দেয়, চুরি বাইকটা নিয়ে গেছে তাকে দেখা দেয়, কিন্তু আপনাকে তাকে ফেরত নিয়ে আসাটা কিন্তু অনেক কঠিন। তাই রিকোয়েস্ট করব 5 মিনিটের জন্য হলেও পার্কিংয়ে ভালো জায়গায় পার্ক করবেন। সো বাইকটা কীভাবে মেনটেন করলে আপনি ভালো মাইলেজ পাবেন, প্রথমে হচ্ছে আপনাকে ভালো জায়গা থেকে ফুয়েলটা নিতে হবে। এবং আপনার বাইকের যে টায়ার দুইটা, এই টায়ারের প্রতি মাসে অন্তত একবার হলেও চেক করতে হবে হাওয়ার প্রেশার ঠিক আছে কিনা। হাওয়ার প্রেশার বেশি দিলেও সমস্যা, কম থাকলেও সমস্যা। হাওয়ার প্রেশার সামনে রাখবেন 28 থেকে 30, পিছনে 30 থেকে 32, এখানে রাখলে একটা স্ট্যান্ডার্ড মাপ থাকবে এবং আপনার বাইকের ব্রেকিং কোয়ালিটি ভালো থাকবে এবং মাইলেজও ভালো পাবে। আচ্ছা, এই চাকার হাওয়ার প্রেশারের সাথে মাইলেজের কী সম্পর্ক? যখন হাওয়ার প্রেশার কম থাকবে তখন আপনার ইঞ্জিনের শক্তি বেশি দিতে হবে, আর ইঞ্জিনে যখন শক্তি খরচ বেশি হবে তখন ফুয়েল সাপ্লাইটা বেশি হবে, এই কারণে মাইলেজটা আপনি কম পাবেন। অনেক ভাই আছে যে বাইকটা শুধু চালাচ্ছেন সার্ভিস দিচ্ছেন না, অবশ্যই প্রপারলি সার্ভিস দিতে হবে। এবং ভালো জায়গা থেকে ফুয়েল নেওয়ার কারণটা হচ্ছে এই 2022-তে একটা জিনিস বেশি খেয়াল করছে, সেটা হচ্ছে বাইকের ট্যাঙ্কিটা হচ্ছে যে ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে যাচ্ছে বারবার। ফুয়েল পাম্প নষ্ট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভেজাল তেল, কেরোসিন মিক্স করা তেল বা বিভিন্ন পদার্থ মিক্স করা তেলের কারণে ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে যাচ্ছে। সো ভালো জায়গা থেকে ফুয়েলটা নিলে আপনার বাইকটাও কিন্তু ভালো থাকবে। ওকে, তারপরে হচ্ছে আপনার এটা যেহেতু অনেক অনেক বাইকই আমাদের বাংলাদেশে বেশি হচ্ছে, যেটা একটা অক্সিজেন একটা কী বলো এটাকে বলা হচ্ছে ইয়ার ফিল্টারটা কিন্তু ওই ইয়ার ফিল্টারের মাধ্যমে বাইকটা অক্সিজেন নেয়, ওখানে অনেক ময়লা জমলেও কিন্তু আপনি মাইলেজ কম পাবেন। তারপরে হচ্ছে আপনার বাইকটা রোদে পার্কিং করবেন না, রোদে পার্ক করলেও কিন্তু 1 কাইন্ড অফ কিছু সামান্য তেল বাষ্প হয়ে যায়, সেটা হবে না যদি আপনি রোদে পার্ক না করেন। তারপরে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে আপনি যখন জ্যামে দাঁড়ায় আছেন তখন কিন্তু আপনার স্টার্টটা বন্ধ করতে পারেন। জ্যামে বা সিগনালে দাঁড়ায় থাকবেন যতক্ষণ বাইকটা স্টার্ট করবেন, আপনি একবার প্রেস করা মানেই আপনার ফুয়েলটা কামডাউন শুরু হয়ে যায়, তেল খরচ হতেই থাকে। সো যতক্ষণ আপনার স্টপ আছেন তখন স্টার্টটা বন্ধ রাখবেন, আর ঘন ঘন পিক আপ বাড়াবেন না, এতেও কিন্তু ফুয়েলটা অনেক বেশি সাপ্লাই হয়। ক্লাচ যত পারেন কম ইউজ করবেন, ক্লাচ বেশি ধরলেও ফুয়েলটা বেশি ইউজ হয়। সো এই কয়েকটা টেকনিক যদি আপনি মাথায় রাখেন অ্যাটলিস্ট 5 থেকে 7 কিলোমিটার আপনি এক্সট্রা বেশি মাইলেজ পাবেন। সো যেটা বলছিলাম যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 নিয়ে আজকে আমরা কথা বলবো, তো তার পাশাপাশি কয়েকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিলাম ইমরান ভাই রিকোয়েস্টে। সো ইমরান ভাই, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এই বাইকটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেটার প্রাইস হচ্ছে 2,30,000 টাকা। এটা ডাবল ডিসের একটা বাইক, 2018-তে যখন প্রথম এই বাইকটা আসে এটা আসলে এমন একটা কালার আমাদের কাছে আসছিল, আমরা নিজেরা অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা কালার বাইক হতে পারে। ইয়ামাহা দিস ইজ ভেরি ফার্স্ট টাইম ইয়ামাহা এরকম একটা ম্যাট কালার বাইক তৈরি করেছে, যেটার হ্যাটার্স এখন পর্যন্ত আমরা পাই নাই। আর হয়তো বা যারা ভিডিওটা দেখছেন তারাও দেখবেন যে এই বাইকটার কোনো হ্যাটার্স নাই, ডাবল ডিস্কের একটা বাইক। এই বাইকটা যখন আপনি চালাবেন
না চালালে না রাইড করলে আপনি এটা ফিলটা বুঝতে পারবেন না। স্পোর্টসই একটা লুক, ডাবল পার্টের একটা ডাবল সিটের একটা হচ্ছে বাইক, আর এই বাইকটা যদি স্লিম চিন্তা করেন অনেক স্লিম একটা বাইক, বাট এটার কিন্তু আপনার নর্মালি ইউজ করার সময় আপনার যেহেতু একটা ফুয়েল ইঞ্জেক্টর ইয়ামার বাইক, এটা সাউন্ড অনেক কম, মাইলেজ ভালো পাবেন, ট্যাঙ্কিও 12 লিটার, ডিজিটাল মিটার অ্যান্ড এভরিথিং একটা বাইকের মধ্যে। যদি আপনি চিন্তা করেন যে বাজেট ফ্রেন্ডলি একটা বাইক হতে পারে ইয়ামা এফজেডএস ভার্সন 2, তো এই ভার্সন 2 নিয়ে আসলে যত কোয়ারিস, যত প্রশ্ন, যত কিছু, কারণ এই বাইকটার চাহিদা এখন পর্যন্ত শেষ হয় নাই। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে এটা রিম নিয়ে। অনেকে আছে যে রিম বেঁকে যাচ্ছে, রিমের সমস্যা হচ্ছে, এই সমস্যাটা হচ্ছে মূলত হচ্ছে আপনার হাওয়ার প্রেশার যদি কম থাকে, এটা যদি গোল্ড দিয়ে বানানো হয়, সরি গোল্ড দিয়ে তো তৈরি হয় না, যদি আরও শক্ত লোহা দিয়ে তৈরি হয় তাও এটা বেঁকে যাবে, কারণ আপনার হাওয়ার প্রেশার ঠিক না থাকলে এটা প্রবলেম হবেই হবে 100%। আচ্ছা, দ্বিতীয়ত আসে হচ্ছে ইঞ্জিনের কালার উঠে যায়। মূলত এই বাইকটা হচ্ছে, এটা হচ্ছে একটা সিলভার কালারের ইঞ্জিন হয়, সিলভার কালারের বাইকটা যেন মানে দেখতে সুন্দর লাগে, বাইকটাকে দেখতে আকর্ষণীয় লাগে, এই কারণে এটাকে ব্ল্যাক কালার করা হয়। তো এই কালারটা উঠার কারণটা হচ্ছে বাইকটা যখন অনেক বেশি হিট থাকে, অনেক গরম থাকে, ওই টাইমে আমরা ওয়াশ করব না। ওয়াশ করলে যেটা হয়, এটা তো হয় কালার, এটা তো একটা রং, এটারও তো একটা ব্যাপার আছে, অনেক বেশি গরমের মধ্যে ওয়াশ করে অনেক বেশি ফোর্স চাপ দিলে এটা এই প্রবলেমটা হয়। তারপরে যদি এরকম কারো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন, এটার সলভ আমরা ইনশাআল্লাহ দিচ্ছি। আর এটা কোনো মেজর কোনো ইস্যু না, এটা সামান্য ব্যাপার যে এটা কালার কেন উঠতেছে। এটা আমরা যখন আমরা এই ব্যাপারটা অ্যানালাইজ করলাম, আমরা যখন পর্যবেক্ষণ করলাম যে কেন কারণে কালারটা উঠছে, এটা হচ্ছে এটা প্রবলেম। এখন কথা হচ্ছে যে আগের যে বাইকগুলো ছিল ওইগুলোর কালার তাহলে কেন উঠে নাই। ভাই, এই ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই টিকটক, এগুলো ভাই এত বেশি ব্যবহারও ছিল না, আর এত বেশি মানুষ বাইকও ব্যবহার করতো না। খুব কম বেশি গ্রামে দেখা যেত যে 2-3টা বাইক ছিল, এখানে 2-3 হাজার, 2-3 লাখ। এই এফজেডএস ভার্সনটাই বিক্রি করেছি একটা শোরুম থেকে কয়েক লাখ বাইক, তো এইটা সামান্য দশ, দেখা গেছে যে 100টা বাইকে যদি একটা প্রবলেম থাকে, এটাকে আপনার মেনে নিতে হবে, একটাতে প্রবলেম হতেই পারে। তো তারপরও আমরা যেহেতু অফিসিয়ালি আপনাকে বাইক দিচ্ছি, অফিসিয়ালি ওয়ারেন্টি দিচ্ছি, আমরা এটার সমাধান ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দেবো। এরপরে এফজেডএস ভার্সন 2 নিয়ে আর কোনো কমপ্লেন নাই। আরেকটা কমপ্লেন হচ্ছে এই বাইকটাতে আপনার রেডি পিকআপ কম। আসলে এফজেডএস সিরিজে বাইকগুলা, এই বাইকগুলো তো মূলত এফজেডএস ফেজার, এফজেডএক্স, এই বাইকগুলো হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক। আপনি রেগুলারই 60-70-80 স্পিডে চালাবেন, ব্রেক করবেন, স্মুথলি ব্রেক পাবেন, মাইলেজ ভালো পাবেন। ও, একটা টপিক বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু ইকোনোমোড একটা ব্যাপার আছে। ইমরান ভাই, এই এখানে দেখেন ECO লেখা একটা আছে, এই যখন মিটারটা অন হয় 10 স্পিড থাকে, 10-70, তখন এটা গ্রিন কালার ধরে। এই ECO লেখাটা যখন থাকে, তখন যদি আপনি ECO মোডে চালান, মানে ইকোনো মোডে চালান, তখন কিন্তু আপনি মাইলেজ এটা 45 না 50 মাইলেজ পাবেন। তো এই বাইকটা প্রপারলি ইউজ করার কথা হচ্ছে যে আপনি একটা বাইক স্মুথলি রান করার জন্য ইয়ামা এফজেডএস ভার্সন 2। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন অনেক বেশি রেস করবেন, অনেক বেশি আপনি এক্সট্রিমভাবে চালাবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে R15 MT15 অ্যাক্সেসার এই বাইকগুলো চুজ করতে হবে, কারণ এই বাইকগুলো তৈরি হয়েছে আপনি স্মুথলি বাইকটা রান করার জন্য। সো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। সো এফজেডএস ভার্সন 2 এর ব্লু কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা ব্ল্যাক কালারটা আপনাকে অর্ডার দিতে হবে, এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। আর যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের ঠিকানা উত্তর পীরেরবাগ, মিরপুর 2 নম্বর, 60 ফিটের ছাপড়া মসজিদ, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, এই আশেপাশে অফিসিয়ালি একটাই শোরুম, ইয়ামাহা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ। আর এটা সহজভাবে যদি আপনি শ্যামলী আগারগাঁও হয়ে আসতে পারেন, অথবা মিরপুর 2 নম্বর মডেল থানার পিছনের রাস্তা, যেটা মণিপুর স্কুলের রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি পূবালী ব্যাংকের নিচে আমাদেরকে পেয়ে যাবেন। এছাড়া আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে, আপনি যদি আরও কিছু জানতে চান কমেন্টস করে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ ইমরান ভাই উত্তর দিয়ে দেবে। ইয়ামাহার প্রত্যেকটা আপডেট পেতে গেলে অবশ্যই ইমরান ভাই চ্যানেলে আপনাকে থাকতে হবে। ওকে ইমরান ভাই, আমাদের প্রত্যেকটা বাইকের 5টা সার্ভিসিং ফ্রি, ইঞ্জিন ওয়ারেন্টি 1 ইয়ারের। আর এই বাইকটা নিতে গেলে আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, আপনি চাইলে ব্যাংক লোন নিতে পারেন, আপনি চাইলে যে কোনো মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারেন, আপনার পুরাতন যে কোনো ইয়ামাহা ছাড়াও যে কোনো ব্র্যান্ডের বাইক হতে পারে, সেটা দিয়ে এক্সচেঞ্জ করে ইয়ামাহা যে কোনো বাইক আপনি পারচেজ করতে পারবেন। সো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করে বাইক চালাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।